আমি গিনি, আজকে আমরা বেড়াতে যাচ্ছি কোলো পাহাড়। দেখো দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, কি সুন্দর রাস্তাটা। এখান দিয়ে দেখবে তোমাদের খুব ভালো লাগবে। আর আমরা পৌঁছে গেছি। চলো ভেতরে যাই। মেন গেটটা ঢুকার পরে এরকম অনেক ফাঁকা জায়গা, তারপর আবার একটা গেট আছে, ওই কত দূরে দেখতে পাচ্ছি। চলো চলো তাড়াতাড়ি চলো। আজকে মা বাবা ঠাম্মি পিসি আমি এসেছি। এই দেখো চিকেন খেতে চলে এসেছি। চলো ভেতরে যাই, দিয়ে দেখি কি আছে। দেখো একটা বিরাট বড় গাছ আছে, আর কি সুন্দর লাগছে। ওই দেখো শিব ঠাকুরের ছোট্ট একটা মন্দির। এই জায়গাটা এত সুন্দর না? চলো চলো শিব ঠাকুরকে প্রণাম করো। দেখো এটা একটা আশ্রম, এখানে অনেক সাধু বাবা থাকে। এর পাশে আছে একটা মন্দির। এবার চলো আমরা পাহাড়ের ওপর যাই। তাড়াতাড়ি এসো, অন্ধকার হয়ে যাবে যে। উফ, অনেকগুলো সিঁড়ি বাবা। ঠাম্মি তো মাঝে বসেই গেছিল, এবার আমি উঠে গেছি। দেখো কত সুন্দর মন্দির। চলো দেখাই তোমাদেরকে ভেতরে কি ঠাকুর আছে। চলো চলো সবে নামো করো। এখন মন্দির বন্ধ করার সময় হয়ে গেছে, তাই চলো চারপাশটা ঘুরে নিই। এই কোর পাহাড়ের উপর থেকে জিনিসটা দারুণ দেখতে লাগে, দেখছো? তোমরা বাঁকুড়া এলে এখানে অবশ্যই আসবে। হেবির মোড় থেকে এখানে আসতে আধ ঘন্টা মতো সময় লাগে। বাবরে, 117টা সিটি নেমে আমি তায়াত হয়ে গেছি। অনেক ঘুরলাম বাবা আজকে। ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো। চলো আজকে বাড়ি যাই, টাটা।